কি বলল? ও 10 মিনিটে এখানে চলে আসছে, তারপরে ওর সাথে যা ইচ্ছে করবে। এখানে ডেকে ভালোই করেছো, আসুক ও, তারপর ওকে যেখানে পাঠানোর আমি ঠিক পাঠিয়ে দেব। ঠিক আছে, আমি এই রাস্তার কোণে দাঁড়িয়ে থাকব। ও এখানে আসছে এটা একেবারে নিশ্চিত। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। এই, তোরা দুজনে ওই কোণায় গিয়ে লুকিয়ে থাক, আর তোরা দুজন পিছনে গিয়ে লুকিয়ে পড়। আজকে ধরবই ওকে। যা তোরা, এই চল তাড়াতাড়ি চল। কি দেখছিস এমন করে? তোকে এদের কাছে ধরিয়ে দেব বলে আমি বিপদে পড়েছি বলে নাটক করলাম, বুঝতে পেরেছিস সেটা? কি হলো তোর? ওই, নিয়ে যাও ওকে এখান থেকে। আমার সঙ্গে শত্রুতা করলি, এত সাহস তোর? পুলিশে ধরিয়ে দিয়ে আমায় অপমান করলি, বড্ড দিমাগ তোর। তুই যা করেছিস তুই সেটারই শাস্তি পেয়েছিস, তার জন্য আমাকে দায়ী করিস না। তোকে ছেড়ে দেওয়ার জন্য ধরিনি, বিক্রি করার জন্য ধরে এনেছি। তোকে মুম্বাইয়ের এক শেঠের কাছে বেচে দেব। তুই কোন দেশে যেতে চাস বলে দে। তুই যেখানে যেতে চাস না বলে পালিয়ে বেড়াচ্ছিস, আমি এবার তোকে সেখানেই পাঠাবো। এক্ষুনি তোর ভিডিও পাঠিয়ে রেটটা ফিক্স করে নিচ্ছি। এই তো গুড গার্ল, থ্যাংক ইউ, দ্যাটস ইট। Ha 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 ha
হ্যালো শেঠ, কেমন আছিস সিধু? সব কাজ ছেড়ে দিয়েছিস? ছাড়িনি, আবার শুরু করেছি। কি ব্যাপার বল? একটা ভিডিও পাঠিয়েছি দেখো, সুপার দেখতে মেয়েটাকে, দেখে রেটটা ফিক্স করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পাঠা। নতুন আইটেম আছে, এনজয়। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি পাঠা। এই ওকে ভালো করে বেঁধে দে। ঠিক আছে ওকে বেবি, সাবধানে থেকো। বাই বেবি, বাই। চুপ কর, চুপ করে দাঁড়া বলছি, চুপ করতে বলেছি না? সীতা, 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 শোনো, সীতাকে কোথাও দেখতে পাচ্ছি না। তোমাকে তো আগেই বলেছিলাম ওকে একটু সাবধানে রাখতে। অরুণ, সবার কিরকম যেন গা ছাড়া ভাব। শোনো অরুণ, এত টেনশন করছো কেন বলো তো? আর তাছাড়া এর আগেও ও বাড়ি থেকে চলে গিয়েছিল, এখনো সেখানেই গিয়ে থাকবে। আশ্রমে একটা ফোন করে দেখো, ওই বুড়িটাকে দেখতে গেছে হয়তো। ফোন তো সুইচ অফ বলছে, এবার কি হবে? দেখো অরুণ, আশ্রমে গেলে ও তো ভুলে যেত। আমার মনে হয় না যে ওখানে যেতে পারে, চলো বাইরে গিয়ে খুঁজি। চল 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 চল। কুড়া কপাল, যে চলে গেছে সে যদি গঙ্গাটাকে সঙ্গে করে নিয়ে যেত তাহলে খুব ভালো হতো, তারপরেই আমার মেয়েটা অরুণের সাথে সুখে ঘর করতে পারত। তাড়াতাড়ি এসো। মায়া, কোথায় গেছিলিস তুই? মায়া, তুমি কোথা থেকে ফিরছো? আমার বন্ধুকে দেখতে গেছিলাম। সেদিন বলছিলে সীতাকে শপিং এ নিয়ে যাবে, আজকেও কি ওকে কোথাও নিয়ে গেছিলে তুমি? আমি নিয়ে যাব ওকে। তুমি তো সেদিন সীতাকে কোথাও নিয়ে যেতে মানা করেছিলে, তাহলে আমি কেন নিয়ে যাব ওকে? আচ্ছা, সীতা কি বাড়িতে নেই? সীতা মা কোথায় গেছে? সীতা মা বাড়ি ছেড়ে চলে গেছে মানে আর ফিরবে না? চলে আসবে দেবসেনা। দেবসেনা, তোমার সীতা কোথাও যায়নি, ঠিক ফিরে আসবে, তুমি কেঁদো না মা। ছাড়ো, তুমি সীতা মাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলে, উনি এখানে ছিলেন, তোমার ভালো লাগছিল না? আমার সীতা মাকে চাই, উনি যতক্ষণ না আসছেন আমি কারোর সাথে কথা বলবো না। দেবসেনা, দেবসেনা, অরুণ বাইরে একটু দূরে কোথাও গিয়ে খুঁজে এসো, তুইও যা, যা যা। বাবা, খোঁজো খোঁজো, কি করে পাও সেটা আমিও দেখি। অরুণ, আমরা এখানে কি করতে এলাম? সীতা লাস্ট টাইম যখন বাড়ি ছেড়ে গেছিল তখন এই পার্কেই এসেছিল, তাই নাকি? তাহলে চল ওকে খুঁজি এখানে। চল চল। কোথাও তো দেখতেই পাচ্ছি না কিরণ, তুই ওই দিকটা গিয়ে দেখ। হ্যাঁ। সীতা, অরুণ, সীতাকে তো কোথাও খুঁজে পেলাম না। আর একবার দিদার ফোনটা ট্রাই করে দেখি। দিদা, আপনার ফোন বাজছে। হ্যালো,
দিদা, আমি অরুণ কথা বলছি। হ্যাঁ বলো, কেমন আছো? সীতা কি ওখানে গেছে? আসেনি তো। কেন, কোনো সমস্যা হয়েছে? না না, সেরকম কিছু নয়। ও সকালে আপনার সাথে দেখা করতে বেরিয়েছিল, আর তখন আমি বাড়িতে ছিলাম। ভাবলাম আশ্রমে গিয়ে থাকলে আমি গিয়ে নিয়ে আসবো, অন্য কোনো প্রবলেম নেই। ঠিক আছে দিদা, আমি পরে ফোন করবো। ঠিক আছে। কি রে, কি বললো? উনি বললেন যে সীতা ওখানেও যায়নি। তাহলে ও কোথায় যেতে পারে? চল আবার খুঁজে দেখি। দেবসেনা, রাতেও তুমি কিচ্ছু খাওনি, এখনো না খেলে কি করে হবে? সীতা চলে আসবে, একটু খেয়ে নাও মা। বাবা সীতাকে নিয়ে ঠিক চলে আসবে, তুমি একটু খেয়ে নাও প্লিজ। তুমি আর বাবা মিলে সীতাকে আমার থেকে দূরে করে দিলে। কি ঠিক বললাম না? সীতা মা না এলে আমি খাবো না। সীতা মা খুব ভালো জানো, তোমার জন্য সেদিন ওকে কত অপমান করলাম, কিন্তু উনি শুধু বলে গেলেন তোমার সাথে থাকতে, তোমার সাথে থাকতে। জানো কি সেটা? কিন্তু তোমরা সবাই মিলে সীতা মাকে আমার থেকে দূরে সরিয়ে দিলে। দেবসেনা, আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে। তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি হলো অরুণ? দেবসেনা অসুস্থ। Thank you.
সীতা, সীতা। দেবসেনা, হে ভগবান, দাদা, দেবসেনা, কি হয়েছে? আসুন স্যার। সীতা, আমি বাচ্চাটাকে এক্সামিন করলাম, বাচ্চাটার মনে কোনো একটা দুঃখ আছে। সীতা, 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 সীতা। বাচ্চাটা যাকে ভালোবাসে তাকে সবসময় ওর কাছে থাকতে হবে, না থাকলে ও কিন্তু কিছুতেই ভালো হবে না। ও বারবার যাকে দেখতে চাইছে তাকে আনার ব্যবস্থা করুন। আমি যা ওষুধ দিয়েছি তাতে ও এখন কিছুক্ষণ ঘুমোবে, কিন্তু ওকে যদি পুরোপুরি সুস্থ করতে হয় তাহলে ও যেটা চাইছে সেটা করুন। দেবসেনা সীতা সীতা বলে কারো নাম করছে, উনি কে? ওনাকে এখানে ডেকে পাঠান। কে উনি? উনি আমার বন্ধু, কিছুদিনের জন্যই আমাদের বাড়িতে ছিলেন। উনি এখন কোথায়? উনি কোথায় গেছেন কেউ জানে না ডক্টর, ওনাকে খুঁজে পাচ্ছি না বলেই সবাই মিলে চেষ্টা করছি। ওনাকে তাড়াতাড়ি খুঁজুন, ওনাকে না পেলে কিন্তু বাচ্চাটা পুরোপুরি সুস্থ হবে না। ওনাকে আনলে তবেই বাচ্চাটাকে বাঁচানো যাবে। টেক কেয়ার স্যার, আমি আসছি। সীতা সীতা করে যাচ্ছে। এই জন্যই আমি বলেছিলাম বাচ্চাটাকে ওর সঙ্গে এত মিশতে দেওয়াটা ঠিক হবে না, কিন্তু আমার কথা আর কে শুনবে বলো? ইগনোর করে গেছে, এখন দেখো মেয়েটার অবস্থা কিভাবে কষ্ট পাচ্ছে। এই রকম যে হবে কে জানতো? ওই একই কথা বারবার না বলে এখন কি করা উচিত সেটাই চিন্তা করো। ওকে খোঁজাখুঁজি না করে বাচ্চাটাকে আগে হসপিটালে অ্যাডমিট করার ব্যবস্থা করো। সীতা যদি আসে বাচ্চাটা তবে ঠিক হবে, ডক্টর এখনই এটাই বলে গেলেন। দেবসেনাকে বাঁচাতে হলে সীতাকে খুঁজে আনা ছাড়া আর কোনো উপায় নেই দাদা। সীতাকে বিয়ের কথা বলতেই ওর পছন্দ হয়নি বলে ও এখান থেকে পালিয়ে গেল, আর এখন সীতা চলে যাবার মতন এমন কিছুই তো আমরা করিনি, ও তাও কেন চলে গেল? বাবা, আমার মনে হয় না ও নিজে থেকে বাড়ি ছেড়ে চলে গেছে, কারণ ওর সব জিনিসগুলো আউটহাউসেই রয়েছে। আমার মনে হচ্ছে ওই শিবলিঙ্গ লোকেরাই কোনো প্ল্যান করে ওকে এখান থেকে নিয়ে চলে গেছে। কি বলছো? ওকে তো সেদিন ধমক দিয়ে তাড়িয়ে দিলাম, ও আমাদের ব্যাপারে সবকিছু জেনে যাবার পরেও এটা কি করে করলো? ও সীতার থেকে বদলা নেবে বলে অপেক্ষা করছিল। আমার ওর উপরেই সন্দেহ বাবা। আমরা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করি। হ্যাঁ বাবা, সীতার ক্ষতি ওই লোকটা ছাড়া আর কেউ করতে চায় না, আমার মনে হচ্ছে ওই কিছু করেছে। হ্যাঁ দাদা, ও সব কিছু করতে পারে, সীতা যদি আসে দেবসেনা আবার ঠিক হয়ে যাবে। ও কিছু করার আগে আমাদের সীতাকে যে করেই হোক বাঁচাতে হবে। আমরা পুলিশকে খবর দিই দাদা, প্রথমে পুলিশকে ফোন করো। থ্যাংক ইউ স্যার। গঙ্গা। হ্যাঁ বাবা। কমিশনারের সাথে কথা বলেছি, উনি এক্ষুনি খোঁজা শুরু করবেন বলেছেন। সীতালিঙ্গ যদি সীতাকে ধরে নিয়ে গিয়ে থাকে তাহলে ও নিশ্চয়ই ধরা পড়বে। ও কেন চলে গেল? কিছু তো একটা আছে। আরে গা তো জ্বরে পুড়ে যাচ্ছে দাদা, ডক্টরকে ফোন করো এক্ষুনি।
ডাক্তারবাবু, আমাদের দেবসেনার শরীরটা খুব খারাপ হয়েছে, দয়া করে একটু তাড়াতাড়ি আসবেন। ঠিক আছে ডাক্তারবাবু। সীতাকে তোমার মতো দেখতে বলে আর আমাদের দেবসেনার খুশির জন্য ওনাকে এই বাড়িতে আনি, কিন্তু এখন দেবসেনা সীতাকেই মনে করে কত কষ্ট পাচ্ছে। তুমি তো দেবসেনাকে আমার হাতে তুলে দিলে, বলো এবার আমাদের মেয়েকে তোমাকেই বাঁচাতে হবে। এক্সকিউজ মি স্যার। গঙ্গা ডক্টর, ও এখন কেমন আছে? সিস্টার, ইঞ্জেকশনটা দিন। জ্বর কমানোর জন্য একটা ইঞ্জেকশন দিলাম। ঠিক আছে ডাক্তারবাবু, এটা এক ঘন্টা পর পর দিতে থাকো। ঠিক আছে সিস্টার, আসুন। সীতা আসলেই দেবসেনার জ্ঞান ফিরবে। পুলিশের কাছ থেকে তো এখনো কোনো খোঁজই পাওয়া গেল না। ইনভেস্টিগেশন তো এখনো চলছে, কমিশনার কেসটা হ্যান্ডেল করছেন বলে আশা করছি তাড়াতাড়ি জানা যাবে। মিটার হাব ভাব থেকে তো মনে হচ্ছে সীতার নিখোঁজ হওয়ার পিছনে এরই কোনো রকম হাত রয়েছে। হ্যালো, আমি মায়া বলছি। নমস্কার। নমস্কার, বলুন মা আছেন বাড়িতে? মা তো মন্দিরে গেছেন। কখন আসবেন উনি? কখন আসবেন বলে জাননি। আপনি কি ব্যাপারে এসেছেন বলুন, আমি ওনাকে বলে দেব। আমার সমস্যার সমাধান একমাত্র উনিই করতে পারবেন, আর উনি ছাড়া এই সমস্যার সমাধান আর কেউ করতে পারবে না। কিন্তু উনি কোথায় সেটাই তো জানি না। কোনো চিন্তা করবেন না, আপনি বরং ভেতরে গিয়ে সব সমস্যা ভৈরবের কাছে বলুন, দেখবেন সব কিছুই সমাধান হয়ে যাবে। আসুন। হ্যাঁ
আসুন, আপনার সব সমস্যার কথা ভৈরবের সামনে বলুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে দিদি। ভৈরব, তোমাকেই রক্ষা করতে হবে, বাচ্চাটা জ্বরে একেবারে বেহুশ। বাড়ির প্রত্যেকে এখন আতঙ্কের মধ্যে রয়েছে, দেবসেনাকে তোমাকেই রক্ষা করতে হবে। সীতাকেও এতটাই ভালোবাসে যে জ্বরের মধ্যে সীতা সীতাই করে যাচ্ছে। ডাক্তার এটাই বলেছেন, সীতাকে পাওয়া না গেলে দেবসেনাকে বাঁচানো যাবে না। সীতা কোথায় আছে সেটা যদি না জানা যায় তাহলে দেবসেনার যে কি হবে তা বুঝে উঠতে পারছি না। যে করেই হোক আপনি সীতাকে খুঁজে দিন, সীতাকে না পেলে দেবসেনা বাঁচবে না ভৈরব। আপনি দেবসেনাকে বাঁচান ভৈরব, দেবসেনাকে আপনি সুস্থ করে দিন ভৈরব। তোর বাচ্চা এখন বিছানায়, দেবসেনাকে দেখতে তোকে ওখানে যেতেই হবে, তোকে আমাকে ছাড়তেই হবে। তোর মেয়ের জীবন না আমি, তুই এখন কি করবি ঠিক কর। দাঁড়াও মায়া, মায়া আমি তোমাকে কাল থেকে লক্ষ্য করছি, তোমার হাব ভাব মোটেই ঠিক নেই। সীতার নিখোঁজ হওয়ার পিছনে তোমার কোনো হাত নেই তো? দেবসেনার অবস্থা দেখেছো তুমি, ডাক্তার বলে গেছে সীতাকে দেখতে পেলে তবেই ও বাঁচবে। সীতার ব্যাপারে তুমি যদি কিছু জেনে থাকো আমাকে বলো, আমি কাউকে বলবো না। আমি সত্যিই জানি না। মায়া আমি জানি তুমি সব জানো, দয়া করে বলে দাও মায়া, কি জানো বলো মায়া। আমার উপরে তুমি অকারণে সন্দেহ করছো। কি হয়েছে? সীতা কোথায় আছে সেটা মায়া খুব ভালো করেই জানে, কিন্তু আমাদের বলতে চাইছে না। কি করে জানলে? মায়ার হ্যান্ড ব্যাগের মধ্যে সিদ্ধালিঙ্গের ভিজিটিং কার্ড ছিল। এই লোকটার ভিজিটিং কার্ড তোমার কাছে কেন? সেদিন যখন ওই আঙ্কেল বাড়িতে এসেছিলেন তখন ওটা ফেলে দিয়েছিলেন, তারপরে ওটা কি করে আমার ব্যাগে চলে এলো আমি সত্যি বলতে পারবো না। এই জানি না, একদম বলবে না। কিছুক্ষণ আগেই তুমি এই কার্ডের নাম্বারে ফোন করেছিলে, আমি নিজে চোখে দেখেছি। কি বলছো গঙ্গা, আমি কখন কথা বললাম? মিথ্যে কথা একদম বলবে না মায়া। আমি যদি কথা বলি তাহলে কল লিস্টে তো নাম্বার থাকবে, তুমি দেখে নাও। যে নাম্বারটা বলছো পেয়েছো? নেই। তাহলে এবারে বলো, তুমি কিসের ভিত্তিতে মায়ার উপর সন্দেহ করছো? দেখো গঙ্গা, তুমি নিজেই চিন্তা করো, তুমি যেগুলো বলছো সেগুলো কি ঠিক বলছো? মায়ার ব্যাপারে তুমি যা তা বলছো। শোনো গঙ্গা, সীতার হারিয়ে যাওয়ার ব্যাপারে মায়ার কোনো হাত নেই। দেখো অরুণ, তোমার যদি কোনো অসুবিধা থাকে তাহলে সোজা বলে দাও। তোমরা বারবার এইভাবে আমাদের উপর দোষ চাপিয়ে আমাদের অপমান করবে না, এটা কিন্তু ঠিক হলো না। এই চল। না গো, আমি জানি মায়ের সাথে কোনো সম্বন্ধ আছে। ওদের কাছে যাতে ফেঁসে না যাস সেই জন্য আমি তোকে এই ঘরে টেনে নিয়ে আসলাম। এবারে বল, সীতা কোথায়?
সীতাকে পাওয়ার চিন্তাতে তুমি বেকার মায়ার ওপর সন্দেহ করছো। মায়া আমাদের পরিবারের সদস্য। আমিও লক্ষ্য করেছি কিছু একটা করছিস তুই। যে ভয়টা আমি পাচ্ছিলাম সেটাই সত্যি হলো। ওই লোকটার কার্ডটা তোর হ্যান্ডব্যাগে কি করে এলো? যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে ওর কার্ড নিয়ে তুই কি করছিস? আমি জানি না। মায়া নিশ্চয়ই এইসব কিচ্ছু করেনি। তুমি একটু শান্ত থাকো, সীতা ঠিক ফিরে আসবে। আমাকে মিথ্যে বলবি না, গঙ্গা কিন্তু তোর উপরে সন্দেহ করছে। ও কিন্তু চুপ থাকবে না। এই ঘটনার কথা ও কিন্তু সবাইকে জানিয়ে দেবেই, আর তখন তুই ফাঁসবি। আমি বলে দিলাম, অপমানিত হবার আগে তুই কি করবি সেটা তুই ঠিক কর। দেখতে পাচ্ছি না তো। ও কোথায় গেল? কোথায় গেল দেখতে পাচ্ছি না। এদিকে তো ছিল। এই দিকটাই তো এলো। আর তো দেখতেই পাচ্ছি না। তাহলে আচ্ছা, ভিতরে সিধু আছেন তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে ফোন করছি। কি হয়েছে বলো তো? আর্জেন্টলি দেখা করতে চাইলে কি ব্যাপার? আমার বাড়িতে সবাই আমাকে সন্দেহ করছে। কি বলছো? সীতাকে আমার সাথে পাঠিয়ে দিন, আপনি যাতে কোনো ঝামেলায় না পড়েন আমি দেখে নেব। শোনো, এরকম সময় ভয় পেতে নেই, ধৈর্য ধরতে হয়। না, আর পারছি না, আপনি সীতাকে ছেড়ে দিন। আমি যা করব বলেছিলাম তার ব্যবস্থা হয়ে গেছে। আর একটু পরেই ওকে নিতে শেঠ চলে আসবে। আপনাকে সাহায্য করতে গিয়ে আমি তো অনেক ঝামেলায় ফেঁসে যাব। তুমি যাতে না ভাসো সেটা আমি দেখে নেব। আমার কাছে থাকা ভিজিটিং কার্ডটা বাড়ির সবাই দেখে নিয়েছে। আমি আপনার সাথে কথা বলি সেটাও জানতে পেরেছে সবাই। এখন যদি সীতা না আসে তাহলে আমি ফেঁসে যাব। সীতাকে ছাড়লে ও তোমাকে ফাঁসিয়ে দেবে, তখন কি করবে তুমি? আমি ওর সাথে কথা বলে নেব, আমি সীতাকে সব বুঝিয়ে বলবো। আহা, শোনো তুমি, সীতার ব্যাপারে তুমি জানো না, তুমি যা বলবে ও শুনবে না। ও যাতে শুনে আমি চেষ্টা করব। আপনি ওকে ছেড়ে দিন। শোনো, একটা কাজ শুরু করলে সেটা ছাড়া যায় না। সীতাকে আমি ছাড়তে পারবো না। আপনাকে সীতাকে ছাড়তেই হবে।
ছাড়তেই হবে। সীতাকে বিক্রি করে আপনি তো অনেক অনেক টাকা নেবেন, আপনার কত টাকা লাগবে? আমি আঙ্কেলকে বলে সেই টাকা আপনাকে দিয়ে দেব। দয়া করে সীতাকে আপনি যেতে দিন। তুমি তো দেখছি ভালো কথায় শুনবে না। এই একে বেঁধে রাখ। যে কাজটা ছাড়তে চেয়েছিলাম সেটাই শুরু করলাম, তাও আবার এক ঢিলে দু দুটো পাখি। কি কপাল আমার! আরে দেবসেনা, দেবসেনা কি হলো? আরে এরকম করছে কেন দেবসেনা? সীতা, সীতা মা, সীতা, রাগ করে আমি তোমাকে এদের কাছে ছেড়ে দিয়েছিলাম। আমি ভুল করেছি বুঝতে পেরে তোমাকে বাঁচাতে এলাম, এখন ফেঁসে গেলাম। আমরা এখান থেকে কেমন করে বেরোবো বুঝতে পারছি না। তোর মেয়েকে মারবো জানতে পেরে তুই আমাকে এখানে ধরে রেখেছিলি, আর আজ এখন তোর মেয়ের জন্যই তুই আমাকে ছাড়তে বাধ্য হচ্ছিস। আমি তোর পরিবারকে শেষ করে দেব। জানো কি, তুমি এখনো কেন দাঁড়িয়ে? একে আমি দেখে নেব। তুমি এখন তোমার বাচ্চাকে বাঁচাও। ভৈরব, ওর সন্তানকে রক্ষা করো। Ah!
সবাই আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। ডক্টর বলার পরে ওষুধ দেবার পর এখন একটু ঠিক আছে।